সাহাবি গাছ, ইংরেজিতে গাছকে বলা হয় দ্য ব্লেসড ট্রি। প্রায় 1500 বছর হয়ে গেল, এখনও ঠায় দাঁড়িয়ে আছে জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায়। আজও মরুভূমির মানুষগুলোকে ছায়া দিয়ে যাচ্ছে বিস্ময়কর এই গাছটি। পৃথিবীর বুকে এত বছরের পুরনো গাছ বেঁচে থাকার নজির আর দেখা যায়নি। মরুভূমিতে 100 বর্গ কিলোমিটার জুড়ে গত প্রায় 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে এই সাহাবি গাছ। গাছটিকে সাহাবি গাছ নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস। সময়টা ছিল 582 খ্রিস্টাব্দ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার কারণে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। একসময় তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালিব এই মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নেওয়ার জন্য তারা জায়গা খুঁজছিলেন, কিন্তু মরুভূমিতে বসার জায়গা কিভাবে পাবেন? চারিদিকে শুধু ধুধু, বালি আর বালি। সেই মুহূর্তে দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা। মরুভূমির শুষ্ক এবং রুক্ষ পরিবেশের কারণে গাছটি ছিল লতাপাতাহীন, শীর্ণ ও মৃতপ্রায়। আর কোনো উপায় না পেয়ে দুইজন ওই পাতাহীন গাছটির নিচেই বিশ্রামের জন্য বসে পড়েন। ঠিক তখনই তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায়। উল্লেখ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত। জার্জিস ওরফে বুহাইরা নামে এক খ্রিস্টান পাদ্রী দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। পরে তিনি তাদের কাছে গেলেন এবং বললেন, আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। গাছটি ছিল পাতাহীন, কিন্তু আজকে গাছটি পাতায় পাতায় পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? তখন চাচা আবু তালিব উত্তর দিলেন, মুহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? উত্তরে বললেন, আবদুল্লাহ। এরপরে তিনি মাতার নামও জানতে চাইলেন। চাচা আবু তালিব উত্তর দিলেন, মাতার নাম আমিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রী খুব সহজেই বুঝতে পারলেন যে কে এই বালক। এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ। তখন চাচা আবু তালিবকে তিনি বললেন, তোমার সাথে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি, এই বালকটি শেষ নবী। গাছটি প্রায় 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই একই অবস্থায় আছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে দাঁড়িয়ে আছে তার আশেপাশের 100 কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই, কারণ এমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। উত্তপ্ত বালুকাময় এই মরুভূমির বুকে দাঁড়িয়ে থেকে গাছটি আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে, সেই সাথে আঁকড়ে ধরে রেখেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন।